নমস্কার বন্ধুরা, এই চাদরটা শিখে নাও। এই চাদরটা আমি অনেক আগের ভিডিওতে আমার এই চাদরটা শেখানো আছে। তা এই চাদরটা অনেকেই বলেছে আমাকে আবার শিখিয়ে দিতে, যার ফলে আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সামনেই দুর্গাপুজো পরেই তো আস্তে আস্তে শীত পড়ে যাবে, এখন থেকে চাদরগুলো তৈরি করে তোমরা নিজেরা বানাও। চাদরগুলো ঝাড়া এক কালার করবে, আমি তো বর্ডারটাও ওই কালারে দিয়েছি। অনেকে আবার চাদরটা যে কালার করে রিপটা অন্য কালার করে, আমি কিন্তু এক কালারই দিয়েছি। তা এবার চাদরটা তো আমার মানে সবাই এই হলুদ চাদরে বেশি প্রশংসা পেয়েছি, আর একটা গোলাপি রঙেরও করেছিলাম ঝাড়া এক। আমি যে করা চাদর করেছি বেশিরভাগ এক কালারই করেছি, আর একটা আছে পাঁচ রঙ, আর একটা দুই রং। তো বেশিরভাগ এগুলো এক কালারই ভালো লাগে, ঝাড়া এক রঙ, আর পাঁচ রঙও করেছি। আমার একটা চাদরে ভিডিও দেখবে পাঁচ রঙ, এই ডিজাইনটা দিয়ে কিন্তু পাঁচ রঙের করেছিলাম, সবুজ লাল হলুদ এসব কালার আছে ওইটাই। তা সাদা একটা চাদর করছি ঠাকুরের, এটা ঠাকুরের চাদর করছি। তা চাদর করতে গেলে 115টা চেন করতে হয়, এখানে আমি কটা চেন করে তোমাদের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা সবাই এসো, এই চাদরের ডিজাইনটা শিখে নাও তাহলে। তাহলে শিখে নাও এই চাদরের ডিজাইনটা। শিখে নাও, এটা উলের জ্যাকেট করছি। তা জ্যাকেটটা এখন একটা ভিডিও যখন করব দেখিয়ে দেবো, এখন করছি না, যখন করব দেখিয়ে দেবো অবশ্যই। তা এখন এই চাদরটা দেখিয়ে দিচ্ছি, চাদরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই চাদরটা যখন করেছিলাম মানে তোমরা খুব দেখেছিলে এই ডিজাইনটা, মানে খুব মানে 31K ভিউ হয়েছিল শুধু একটা চাদরে, আমার 31K ভিউ হয়েছিল, ভাবো মানে তোমরা এত দেখেছো, আমি খুব খুশি ওই জন্য। তো আবার এই চাদরের ডিজাইনটা নিয়ে এসেছি, কেন অনেকে হয়তো পুরনো ওটা দেখতে চাওয়া পাচ্ছ না, অনেক পিছিয়ে গেছে তো ভিডিওগুলো, তাই নতুন করে আমি এই চাদরের ডিজাইনটা আবার দিলাম। তোমরা অনেকেই শিখতে চেয়েছো তাই আমি আবার দেখিয়ে দিলাম, হয়তো ওই ভিডিওটা খুঁজে পাওয়া না কিছু ব্যাপার আছে, ওটা অনেক পিছিয়ে গেছে, অনেক আগের প্রায় অনেক আগেরকার একটা ভিডিও। তো আমি আবার নতুন করে এটা দেখিয়ে দেবো। এই চাদরটা ডিজাইন তো একই, তো এই চাদরটা খুবই সহজ, দেখে কিন্তু খুব কঠিন লাগে। চাদরটা যদি কাউকে না শিখিয়ে দাও ডিজাইনটা দেখে খুব কঠিন মনে হয়, কিন্তু চাদরটা খুব সহজ। তা এসো তোমরা চাদরটা শিখে নেবে তাহলে। এই চাদরের ডিজাইনটা এসে দেখিয়ে দিচ্ছি, এটা আমি ঠাকুরের চাদর করছি একটা, এটা এটা লাল সাদা নীল তিন কালার দিয়ে করবো মা লক্ষ্মী চাদর। প্রথমে সাদা, তারপর লাল, তারপর নীল এসব দেবো। তাই এসব আমি সাদা কালার উল দিয়ে আমি নতুন প্রথম করে কটা মাত্র চেন করে দেখাচ্ছি, কিন্তু চাদর করলে আমি 115টা চেন নিই, ধরে নাও 115টা চেন নিচ্ছি, অঙ্কের মতন ধরিলাম। সে আমাদের অঙ্কের স্যার অঙ্ক পড়াতেন, খালি বলতেন স্যার ধরিলাম, তাই ধরিলাম এই অমলের নাম এক্স এসব আর কি। তাই আমি এটা 115টা চেন মনে করো, দেবে তিনটে চেন এক্সট্রা নেবে, হ্যাঁ তিনটে চেন এক্সট্রা নেবে, এবার 4 নম্বর চেনে একটা ডবল ক্রুশ করবে। ভালো করে দেখে নয় চাদরের ডিজাইনটা, খুব সহজ কিন্তু, কিন্তু দেখে কিন্তু খুব কঠিন লাগে। একটা ডবল ক্রুশ হলো, এবার 1 2 3 4 চারটে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে তিনটে ডবল ক্রুশ করবে, 5 নম্বর চেনে তিনটে ডবল ক্রুশ। এবার দুটো চেন করবে, এবার তারপরের চেনের মাথায় একটা ডবল ক্রুশ, মানে 6 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রুশ, নেক্সট চেনের মাথায় একটা ডবল ক্রুশ। প্রথম লাইনটা যা একটু অসুবিধা গুনেগুনে করতে হয়, তারপর সেকেন্ড লাইনে কোনো অসুবিধা নেই, আর এই চাদরের সেকেন্ড লাইনে যা করবে পুরো চাদরটা তাই ডিজাইন। আবার চারটে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন, আবার তারপরে নেক্সট চেনের মাথায় একটা ডবল ক্রুশ। এইভাবে দেখো ডিজাইনটা করো, ডিজাইনটা ফেলে নিচ্ছে আর কি। প্রথম লাইনে গুনে গুনে করতে হচ্ছে যে চারটে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে, সেকেন্ড লাইনে কোনো গুনতে হবে না, থার্ড ফোর্থ ফিফথ পুরো চাদরটা এক ডিজাইন, সেকেন্ড লাইনটা যা পুরো চাদরে এক, যে খুব সহজ ডিজাইন, দেখে কিন্তু খুব কঠিন লাগে।
মানে খালি খুব বেশি দিন প্র্যাকটিস না করে ডিজাইনটা ভুলেও যায়। এই চাদরটা প্র্যাকটিস করতে হবে, তাহলে ডিজাইনটা মনে থাকবে। তিনটে ডবল ক্রোশ, আবার এবার দুটো চেন, আবার নেক্সট চেনের মাথায় আবার একটা ডবল ক্রোশ। এইভাবে ডিজাইনটা পেতে নিচ্ছি। এবার লাস্টে দেখবে মাথায় দুটো বা তিনটে চেন থাকবে, তখন এখানে আটটা হচ্ছে, এখন লাস্ট হয়নি। আবার চারটে চেন বাদ দিয়ে তিন পাঁচ নম্বর চেনে তিনটে ডবল ক্রোশ হচ্ছে, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, আবার নেক্সট চেনের মাথায় একটা ডবল ক্রোশ। এবার পুরো লাইনটা করে যেতে হবে, এরপরে কোনো চেন না। লাস্টে যখন দুটো বা একটা চেন থাকবে, লাস্ট চেনের মাথায় একটা ডবল ক্রোশ হবে, লাস্ট চেনের মাথায় একটা ডবল ক্রোশ, ওয়ান ডবল ক্রোশ। কেমন এই হচ্ছে ডিজাইনটা, এইভাবে পুরো লাইনটা, এইভাবে প্রথম লাইনটা ডিজাইনটা এইভাবে পেতে নেবে, ফেলে নেবে। কেমন এই প্রথম লাইনটা এইভাবে করবে। এবার সেকেন্ড লাইনটা দেখো, সেকেন্ড লাইনটা যা করবো পুরো চাদরটা তাই, ভালো করে সেকেন্ড লাইনটা শিখে নাও। হ্যাঁ, প্রথমে তিনটে চেন, তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ। তারপরে দেখো এই যে গ্যাপটায়, এই তিনটে ডবল ক্রোশের গ্যাপটায় তিনটে ডবল ক্রোশ হবে, মানে দুটো চেনের গ্যাপে। কেমন তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, এবার তারপরে দেখো তিনটে ডবল ক্রোশে, প্রথম ডবল ক্রোশে মাথায় একটা ডবল ক্রোশ, এই যে প্রথম ডবল ক্রোশে মাথায় একটা ডবল ক্রোশ, পুরো চাদরটা কিন্তু এই ডিজাইন। সেকেন্ড লাইনটা যা করবো পুরো চাদরটা তাই। হ্যাঁ, এই যে এই, হ্যাঁ, আবার দেখো দুটো গর্ত কিন্তু এই গর্তে, নেক্সট গ্যাপে কিন্তু না, হ্যাঁ এই গ্যাপে, এই ডবল ক্রোশ আর ডবল ক্রোশের গ্যাপে আবার তিনটে ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, আবার তিনটে ডবল ক্রোশে, প্রথম ডবল ক্রোশে মাথায় একটা ডবল ক্রোশ। সেকেন্ড লাইন যা করছি পুরো চাদরটায় এক ডিজাইন। আবার এই গ্যাপে, ওই গ্যাপটা কিন্তু না, এটা মাথায় রাখবে, এই গ্যাপে কিন্তু না, পাশের গ্যাপটা, ডবল ক্রোশের গ্যাপটা মনে রাখবে। আবার তিনটে ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, উল্টো অনেকটা খুলে নেবে, খুব টান পড়ে, দুটো চেন আর তিনটে ডবল ক্রোশের মাথায়, প্রথম ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ। এইভাবে চাদরগুলো বানাতে হবে। আবার দেখো এই গ্যাপটায়, মানে দুটো চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, আবার নেক্সট গ্যাপে একটা, মানে তিনটে ডবল ক্রোশে, প্রথম ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ। এইভাবে ডিজাইনটা হচ্ছে। এবার লাস্টে দেখো, লাস্টে একটা ডবল ক্রোশ হবে, একটা ডবল ক্রোশ হবে, হয়ে গেল ডিজাইন সেকেন্ড লাইন। হ্যাঁ, এই সেকেন্ড লাইনটা যা করলাম পুরো চাদর, থার্ড লাইন, ফোর লাইন, ফিফথ লাইন, পুরো চাদরটা এক করবো। সেকেন্ড লাইনে যা করলাম থার্ড লাইনে তা করবো। দেখো সেকেন্ড লাইনে আমি করেছিলাম তিনটে চেন নিয়ে শুরু করেছিলাম, থার্ড লাইনে দেখো তিনটে চেন নিয়ে শুরু করছে, ফোর লাইনে তাই করবো, ফিফথ লাইনে তাই করবো, তিনটে চেনে শুরু করলাম। তারপরে দেখো এই গ্যাপটায়, এই যে দুটো চেনে, যে ডবল ক্রোশের গ্যাপে তিনটে ডবল ক্রোশ করবো, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, দুটো চেন, তারপরে তিনটে ডবল ক্রোশের মাথায়, প্রথম ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ, এখানে একটা ডবল ক্রোশ। সেকেন্ড লাইনে তাই করেছিলাম। আবার কোনো চেন না, নো চেন, আবার এই গ্যাপে, এই গ্যাপে ডবল, দুটো চেনের গ্যাপে মনে রাখবে, পাশের গ্যাপটা না কিন্তু, পরপর দুটো গ্যাপ, হ্যাঁ দুটো চেনের গ্যাপটায় তিনটে ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, দুটো চেন, আবার তিনটে ডবল ক্রোশে, প্রথম ডবল ক্রোশে মাথায় একটা ডবল ক্রোশ, একটা ডবল ক্রোশ, আবার দুটো চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ।
তারপরে তাহলে তিনটে ডবক্রুশ, দুটো চেন আর তিনটে ডবক্রুশ, প্রথম ডবক্রুশ মাথায় একটা ডবক্রুশ, এই হচ্ছে ডিজাইন। সেকেন্ড লাইন যা করলাম, থার্ড লাইন তাই করলাম, ফোর্থ লাইনও তাই করবো, এবার লাস্টে একটা ডবক্রুশ হবে। দেখো হয়ে গেল, হ্যাঁ এইভাবে পুরো চাদরটা এক ডিজাইন। হ্যাঁ যা করলাম সেকেন্ড লাইন তাই করলাম, থার্ড লাইন তাই করবো, ফোর্থ লাইন তাই করবো, ফিফথ লাইন, পুরো চাদরটা এক ডিজাইন। চাদরটা শুরু করো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অবশ্যই দেখিয়ে দেবো। রাখছি, চাদরটা তাহলে শুরু করো। চাদর হয়ে গেলে বড়